দেখুন, এবার ছাগলে খেলো গাছ, প্রাণ গেল মানুষের। ছাগলে গাছ খেয়ে ফেলার জেরে বগুড়ার কাহালুতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আমিনুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল 8:30 দিকে উপজেলার কাশিমালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমিনুর ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। তিনি ব্যাটারি চালিত রিক্সা ভ্যান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুরের সঙ্গে তার আপন চাচাতো ভাই আব্দুল মান্নানের পারিবারিক বিরোধ ছিল। আজ সকালে আমিনুরের ছাগল মান্নানের গাছ খেয়ে ফেলে, এই নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আমিনুরের বুকে মান্নান ছুরি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে দুপচেচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কর্মকর্তা আমিনুরকে মৃত ঘোষণা করেন। কাহালু থানার উপপরিদর্শক দুলাল হোসেন মোবাইল ফোনে বলেন, পুলিশ ঘটনাস্থলে আছেন, আব্দুল মান্নান পলাতক। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।